মশারি দিতেছে এটাও ফেসবুকে আসতেছে আপনার মশারি ফেসবুক মানে যেটাই দিচ্ছি আমি বেচারা একজন রে একটা মশারি দিবে 14 জন ছবি তুলতেছে একটা মশারি একটা গামছা একটা লুঙ্গি কথার কথা যদি ঠিক আছে আসলে যদি সহি শুদ্ধ নিয়তে দেয় তাহলে তো ঠিক আছে ফেসবুকে দিলেও ঠিক আছে যে না নিয়ত শুদ্ধ কিন্তু ঘটনা চক্রে যদি আপনার মাকসাদ হয় না মানুষ দেখুক তো অবস্থাটা হবে কি কথাটা বুঝছেন নি মানে মূল কথা মানুষ দেখে আমারে বাহবা দিবে এটা যেন না হয় এটা হলো মূল কথা তো কেন সৎকা করছো তখন বলবে আল্লাহ আমি তো করছি এই জন্য আপনার জন্য বলল না মিথ্যা কথা লিউকল যেন তোমাকে বলা হয় ইন্নাহু জাওয়াদ ফুলানুন জাওয়াদ ওমকে বড় দানশীল উত্তর বারার ওমকে বড় দানশীল তুমি এই নিয়তে দান করেছিলা অকতকিল দুনিয়াতে এই বাহবা তুমি প্রচুর অর্জন করেছো তো যাদের বাহবা দরকার ছিল এটা তো তুমি পেয়ে গিয়েছো আমি রবের জন্য তো তুমি কিছু করো নাই তো কি করা মাথাটা নিচে পাও পরের দিকে দিয়ে হ্যাচরাইতে হ্যাচরাইতে জাহান্নামে নিক্ষেপ করো বুঝে থাকলে বলেন কুরবানি কার জন্য আবু হুরায়রা বলেন উলাইকাস সালাসাতুল লাতী তুসাআরু বিহিমুন নার এই তিন রিয়াকারী আমলের মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে এর মধ্যে প্রথম জন যেহেতু আলেম আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন বিখ্যাত আলেম এজন্য ইনি এই হাদিস বলতে গিয়ে বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন কুরবানি করা এটা হলো আল্লাহর একটা নিদর্শন এই নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা আল্লাহ বলেন ওয়া মাই ইউআযযিম শাআইরাল্লাহ যে ব্যক্তি আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব এই নিদর্শনাবলীকে যারা সম্মান করে এই সম্মান এটা কলবের তাকওয়া থেকেই কলবের তাকওয়া থেকে সম্মান করে দ্বিতীয় বিষয় আমরা কুরবানি করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এজন্য আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সূরা নামের 162-63 নম্বর আয়াতে বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين نبي আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ বিশ্ব জগতের রব আল্লাহর জন্য لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين তার সাথে কোনো শরীক নাই কোনো অংশীদারিত্ব নেই এই ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি আমাকে আদেশ করা হয়েছে আর আমি হলাম খাঁটি মুসলমান প্রথম মুসলমান আর কোরবানির যে দোয়াটা নবী শিখাই দিয়েছেন সেখানে আছে ওয়ানা মিনাল মুসলিমিন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত মুসলমান মানে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত কোরবানির বিষয়ে তৃতীয় কথা আমরা কোরবানি আদায় করি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নত জিন্দা করার জন্য সূরা আস-সাফাতের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ আমি তাকে একটা বড় প্রাণীর মাধ্যমে প্রাণীকে জবাই করার মাধ্যমে আমি তাকে মুক্ত করলাম ইব্রাহিম নবী যে স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্ন আমি বাস্তবায়ন করলাম আর সন্তানকে জবাই করা থেকে একজন বাবাকে আমি মুক্তি দিলাম একটা বড় প্রাণী কোরবানি দেওয়ার মাধ্যমে তাফসিরে আসছে দুম্বা কি বড় একটা দুম্বা কোরবানি দেওয়ার মাধ্যমে এই ব্যাপারে ইবনে মাজার বর্ণনা 3127 নম্বর হাদিস قال أصحاب محمد صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল এই কুরবানিগুলো এই বিষয়গুলো এগুলা কি এগুলা কেমন এই কুরবানির বিষয়টা আপনার কাছে জানতে চাই
قال سنت ابيكم ابراهيم عليه الصلاه والسلام এটা হলো তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত এটা তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত তাহলে কুরবানি আমরা দেই ইব্রাহিম নবীর সুন্নাত এটা কিয়ামত পর্যন্ত জারি রাখবে এই উম্মতের মাধ্যমে মুসলমানের মাধ্যমে আল্লাহ জারি রাখবেন এটা প্রতিষ্ঠিত করার জন্য আমরা কুরবানি দেই কুরবানি আমরা করি চার নাম্বার আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বলেন কার জন্য আল্লাহর শুকরিয়া করার জন্য সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল বুদনা জালনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খাইর ওয়াল বুদনা ওট জালনাহা লাকুম মিন শাআইরিল্লাহ আমি এগুলোকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শন হিসাবে সাব্যস্ত করেছি নিদর্শন বানিয়েছি ওট ইত্যাদি এগুলোকে লাকুম ফিহা খাইর এগুলোর মধ্যে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে ফিহা খাইর অনেক কল্যাণ ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সওয়াফ সারিবদ্ধভাবে দণ্ডায়মান ভাবে দণ্ডায়মান অবস্থায় এগুলোর উপর তোমরা আল্লাহর নাম নাও মানে আল্লাহর নাম নিয়ে এগুলারে জবাই করো ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা জবাই করার পর এগুলো যখন কাত হয়ে পড়ে যাবে তখন এগুলার গোস্ত থেকে তোমরা খাও ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতার যারা লজ্জায় চাইতে পারে না তাদেরকে খাওয়াও আবার যারা চায় তাদেরকেও খাওয়াও যারা চাইতে পারে না তাদেরকেও খাওয়াও আবার যারা চাইতে পারে তাদেরকেও খাওয়াও কাযালিকা সাখরনাহা লাকুম আমি আল্লাহ এগুলোকে তোমাদের অনুগামী করে দিয়েছি লাআল্লাকুম তাশকুরুন যাতে তোমরা এই প্রাণী কুরবানি করে শুকরিয়াতান এই প্রাণীর গোশত তোমরা ভক্ষণ করে কুরবানির গোশত খাওয়া মুস্তাহাব মালিক যিনি কুরবানি দিবেন মুস্তাহাব তো এই যে কাজ করলা এই কুরবানির এই পশু তোমরা জবাই করলা খাইলা এই পশু এই জবাই করার বিধান আমি কেন দিলাম যাতে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো আরেকটা কি শুকরিয়া যে মানুষের পরিবর্তে আমি প্রাণী জবাইয়ের বিধান দিলাম ছিল তো মানুষ জবাইয়ের বিধান কিন্তু ইব্রাহিম নবীর মাধ্যমে আমি আল্লাহ এই বিধানটাকে প্রাণী জবাইয়ের বিধানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য এই নিয়ম চালু করলাম যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো তাহলে চার নাম্বার আমরা কুরবানি করি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য পাঁচ নম্বর কুরবানির গুরুত্ব কুরবানির গুরুত্ব বোঝার জন্য এতটুকুই যথেষ্ট তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস 1507 এই হাদিসের মধ্যে আসছে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি আশার সিনিনা ইউদহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন 10 বছর কুরবানি করেছেন এর চেয়ে বড় আর গুরুত্ব কি দরকার মানে গুরুত্ব কতটা হলে প্রত্যেক বছর কুরবানি করছেন তাহলে 10 বছর মদিনায় অবস্থান করেছেন 10 বছর কুরবানি করছেন গুরুত্ব আছে না নাই ছয় নম্বর কথা কুরবানির ফজিলত কুরবানির ফজিলতের কয়েকটা ফজিলত আমরা জানি প্রথম ফজিলত কুরবানির দিন কুরবানি করা পশু জবাই করা এটার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো এবাদত আল্লাহর কাছে নাই মানে ফরজ এবাদত নামাজ তো আছে এটার পরে এই কোরবানি নামক এবাদতের চাইতে উত্তম কোন এবাদত কোরবানির দিন আর আল্লাহর কাছে নাই তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم رسول الله صلى الله عليه وسلم বলেন
কুরবানির দিন আদম সন্তান যে কুরবানি করে এই কুরবানি করার চাইতে এত ফজিলতপূর্ণ আমল আর আল্লাহর কাছে নাই কবে এটা কুরবানির দিন ফজিলত নম্বর 2 কুরবানি করবেন যে পশুকে এই পশুর শিং থাকবে এই পশুর পশম থাকবে এই পশুর খুর থাকবে খুর ترمذির 1493 নম্বর হাদিসের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুরবানির জানোয়ার কিয়ামতের ময়দানে তার শিং তার পশম এবং তার খুর নিয়ে قیامتر ময়দানে উপস্থিত হবে ওই বান্দার পক্ষে যিনি কুরবানি দিয়েছেন তার সাক্ষী হওয়ার জন্য সুবহানাল্লাহ এটা একটা হতে পারে আরেকটা ওই বান্দা যে উপস্থিত হবে যে বান্দা কুরবানি করছে তিনি যে উপস্থিত হবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিং পশম খুর ইত্যাদি সবগুলার বিনিময়ে যে আমলনামা দিবে এই আমলনামা নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع على الأرض قرباني جبائي قربن جي پشوٹا اي پشور رقتا ماتي تي پرار آگے اي رقتا تا اللہ ار کاسے علادا اکتا مر جدار استان دخل کرنے جبائي قرسن رقتا ار فوٹا تا زمین پربے پرار آگے اي تا اللہ ار کاسے علادا اکتا مر جدار استان اللہ ار کاسے نیے نے ফজিলত নম্বর 3 কুরবানি যেই জানোয়ারটা আমরা জবাই করি এটার প্রত্যেকটা পশমের বিনি প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি দেওয়া হয় সুবহানাল্লাহ ইবনে মাজার 3127 নম্বর হাদিসের বর্ণনা অংশ বিশেষ বর্ণনা ক্বালু ফামালানা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা قالوا فما الصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنا صحابة كرام الله رسول کے پرشن قلن يا الله رسول صلى الله عليه وسلم امرا جه قرباني كوري اما در کی فضيل ہوتا سه اتا قرار مدد نبي جي بلن بكل شعرة حسنا پرت اكتا پشمير بینیمو اكتا نیکی তো এবার যে গরুটা কিনবেন গুইনেন কয়টা পশম নাকি হ্যাঁ বলতে পারবেন তাহলে কি পরিমাণ সওয়াব সুবহানাল্লাহ ক্বালু ফামালানা ইয়া রাসূলুল্লাহ সাহাবীগণ প্রশ্ন করলেন হুজুর কি সওয়াব হবে নবীজি বললেন বিকুল্লি শারাতিন হাসানা প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে ক্বালু ফামাসসুফু ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই কিছু পশু আছে এমন যেই পশুগুলা তুলনামূলকভাবে অন্যান্য পশুর চাইতে অনেক বেশি পশম হয় অনেক বেশি পশম হয় বেড়া হ্যাঁ তো খালি পশম আর পশম গরু তো আপনার পশম কম কথার কথা ওইগুলার তুলনায় কজুর যেইগুলা শুধু পশম আর পশম শরীরের মধ্যে ওই প্রাণী নবীজি বললেন তো কি হইছে পশম থাকলে বিকুল্লি শারাতিন মিনা সুফ যেগুলার পশম বেশি ওই বেশি প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ সাহাবা কেরাম মানে অবাক হয়ে প্রশ্ন করছে হুজুর বুঝলাম যে গরু ইত্যাদি আগর শরীরে পশম থাকে মোটামুটি কিন্তু এরকম না যে অনেক বেশি বেশি বড় হয়ে আছে এমন না তো কিন্তু কিছু প্রাণী তো আছে সারোদিকে খালি পশম আর পশম খুব বেশি এদের নবীজি কয় সমস্যা নাই যত পশম তত নেকি এ হলো 3 নম্বর ফজিলত ফজিলত নম্বর 4 আল মুস্তাদরাক লিল হাকিম নামে একটা কিতাব আছে হাদিসের কিতাবের বর্ণনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা তুমি যে কুরবানি করো এই কুরবানির কি ফজিলত জানো ফাইন্নালাকি বি আউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দাম رسول الله صلى الله عليه وسلم বলেন فإن لك بأول قطرة من الدم يغفر لك ما سلف من ذنوبك
ফাতেমাকে বললেন, ফাতেমা কোরবানির পশুর যেই রক্তের ফোঁটাটা পড়ে, প্রথম ফোঁটাটা পড়ার আগেই তোমার আগের যত গুনাহগুলা অতিক্রম হয়েছে, অতিবাহিত হয়েছে, ওই গুনাহগুলা ক্ষমা করে দাও। فَإِنَّ لَكِ بِأَوَّلِ قَطْرَةٍ تَقْطُرُ مِنَ الدَّمِ يُغْفَرُ لَكِ مَا سَلَفَ مِنْ ذُنُوبِكَ। অতীতে তোমার যে গুনাহগুলো, এই গুনাহগুলো প্রথম ফোঁটার সাথে সাথেই ক্ষমা করে দেওয়া হয়। ফজিলত নম্বর 5, মুসনাদ আহমদের বর্ণনা 17400 পরে যে হাদিসগুলো আছে কুরবানির ব্যাপারে, 17400 পরের হাদিসগুলো, এই হাদিসের মধ্যে আছে অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি জায়দ ইবনে আরকাম রদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি কাতরাতিন হাসানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে তো জানছেন প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব, এবার নবীজি বলেন প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সওয়াব নিবিবদ্ধ করে দেন। কোরবানি যারা করার নিয়ত করেছি, আল্লাহ আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। কোরবানি করার আগে চারটি বিষয় আমরা মাথায় রাখব, বলেন কয়টি? এক নম্বর নিয়ত করা, বলেন এক নম্বর। দুই নম্বর, আমরা যারা কোরবানি করব হালাল টাকা দিয়ে কোরবানি করব, কি টাকা দিয়ে। তিন নম্বর, শরীয়ত মোতাবেক কোরবানি করব, শরীয়ত মোতাবেক, আপনি মন মতো, মানে শরীয়ত বলছে বিসমিল্লাহ বলতে, আল্লাহ আকবার বলতে, দোয়া পড়তে, না আপনি কইলেন আমি পড়ব না, কি হয়েছে না পড়লে, এরকম না, শরীয়ত যেভাবে বলছে ওভাবে। চার নম্বর, আমরা কোরবানি যখন করব কাউকে দেখানোর জন্য করব না, আমি আল্লাহর জন্য করতেছি, ব্যাস। কয়টা কথা? এক নম্বর নিয়ত শুদ্ধ, দুই নম্বর হালাল টাকা, তিন নম্বর মোতাবেক, চার নম্বর কাউকে দেখানোর জন্য না। এক নম্বর নিয়ত শুদ্ধ করা, সহিহ বুখারীর শুরু হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর, আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর, পরিশুদ্ধ নিয়তের উপর, আমলের প্রতিদান নির্ভর করে। যেন মনে রাখবেন কোরবানির আগে প্রথম শর্ত নিয়ত শুদ্ধ করা, নিয়ত কি করা, শুদ্ধ করা। তাই শরীকে কোরবানি দিতে খুব সতর্কতা অবলম্বন করা, চারজন শরীকে দিচ্ছেন, তিনজন দিচ্ছেন, একজনের নিয়তে যদি ঝামেলা হয়, হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে। পারেন একা দেন, না পারলে শরীকে দেন, বাকি শরীক যাদেরকে নেবেন তাদের যেন নিয়তটা শুদ্ধ থাকে। একা দিলে একটা লাভ হইলো, নিয়ত ভালো হইলে এটাও আপনি জানেন, খারাপ হইলে এটা আপনি জানেন, আর কেউ জানবে না। টাকা হালাল কিনা এটা আপনি জানেন, আর টাকা হারাম কিনা এটা আপনি জানেন, যা হবার সব আপনার একার হবে। আর চার পাঁচজনে দিলে একজনের অর্থ যদি হারাম হয় তাহলে বাকিদের ওই কোরবানির মধ্যে ঝামেলা হয়ে যাবে, কথা বুঝে আসছে? এই জন্য শরিক নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা, শরিক যিনি হবেন তার ইনকামটা যেন হালাল হয়, এই বিষয়গুলা খুব লক্ষ্য রাখা, আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। শরীকে কোরবানি দেওয়া জায়েজ আছে। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিসের বর্ণনা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়্যা আল বাদানা তান সাবাতিন ওয়াল বাকরা তান সাবআ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদাইবিয়া যুদ্ধের দিন আমরা রসুলের সাথে কোরবানি করেছি, সাতজনের পক্ষ থেকে একটা ওট জবাই করেছি, সাতজনের পক্ষ থেকে গরু জবাই করেছি, সাতজনের পক্ষ থেকে ওট জবাই করছি, সাতজনের পক্ষ থেকে গরু। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিস, 1490 এর পরে সব কোরবানির ব্যাপারে হাদিসগুলা, 1490, 91, 92, 1, 2, 3 তিরমিজির সব কোরবানির ব্যাপারে, আর মুসলিম শরীফে বর্ণনাটা আছে, একই সাহাবির বর্ণনা জাবির ইবনে আব্দুল্লাহর বর্ণনা, তিনি বলেন আমরা কোরবানি করেছি, আমরা ওট সাতজনের পক্ষ থেকে করেছি, গরু সাতজনের পক্ষ থেকে করেছি। তো যাই হোক, শরীকে কোরবানি দিতে সতর্কতা অবলম্বন করা, আমার শরীক যিনি হবেন
তিনি যেন হালাল ইনকাম করেন উপার্জন করেন এই বিষয়গুলোর প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখব তো আসেন এক নাম্বার নিয়ত শুদ্ধ করা শরীক যিনি হবেন তারও যেন নিয়তগুলো শুদ্ধ হয় নাসাই শরীফের 3140 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا الله بك رب العالمين ওই ব্যক্তির আমল কবুল করেন না যে আমলটা একমাত্র আল্লাহর জন্য না হবে যে আমলটা একমাত্র আল্লাহর জন্য কি হবে বলেন না হবে এটা আল্লাহ তার জন্য কবুল করেন না তাহলে বলেন তো কুরবানির ক্ষেত্রে এক নাম্বার কি করা নিয়ত শুদ্ধ করা سورة حجر 37 نمبر آيات الله بولن لَيَّ نَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا اللَّهَرْ كَسِهِ غُسْتُ جَائِنَا رَقْتُ جَائِنَا وَلَا كِيَنَا لُهُ التَّقْوَى مِنْكُمْ تُمَا دَرْ تَقْوَى অন্তরে কার কি পরিমাণ ভয় নিয়ত কতটুকু শুদ্ধ আল্লাহর জন্য কুরবানি করছি কিনা এটাই আল্লাহর কাছে যায় আল্লাহর কাছে আমাদের তাকওয়া যায় বলেই তো আল্লাহ মায়া করে কুরবানির গোশত আমাদেরকে খাওয়ায় গোশত কারা খায় আমরা খাই না তো কুরবানি করলাম কার জন্য আল্লাহ আম করে খাওয়ায় সুবহানাল্লাহ কেন আল্লাহ তো আমাদের থেকে রক্ত গোশত এটা চায় না আল্লাহ চায় নিয়তটা ঠিক কিনা মনে থাকবে তো ইনশাআল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم صلاة لا يضل عليهن قلب رجل مؤمن তিন ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না বলেন কয় ক্ষেত্রে এক নাম্বার ইখলাসুল আমাল লিল্লাহ সব আমল মুমিন আল্লাহর জন্য করবে এই ক্ষেত্রে মুমিনের কলব খেয়ানত করতে পারে না এজন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার হজ আমার যাকাত আমার ইবাদত সব কিছু একমাত্র আল্লাহর জন্য এটা আপনি বলেন কারণ মুমিন আমলের ক্ষেত্রে খেয়ানত করবে না মুমিনের কলব কখনো খেয়ানত করতে পারে না এই গেল এক নাম্বার কথা নিয়ত শুদ্ধ করা দুই নাম্বার হালাল টাকায় কুরবানি দেওয়া বলেন কি টাকায় কুরবানি দেওয়া হালাল টাকায় কুরবানি দেওয়া এই কথাটা মনে রাখতে হবে قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেন আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে বুখারীর বর্ণনা আমার উম্মত পরোয়া করবে না সে কি হালাল কামাই করলো না হারাম কামাই করলো এটা উম্মত পরোয়া করবে না হইলেই হইছে বাস ইচ্ছা মতো কামাই করবে চাই হারাম হোক চাই হালাল হোক কিন্তু মনে রাখতে হবে কুরবানি করতে হবে হালাল টাকায় এখানে যদি বেশিরভাগ উপার্জন হারাম হয় অথবা পুরো উপার্জন হারাম হয় কোন একজন শরীকের তাহলে সবার কুরবানি বাতিল কথাটা বুঝছেননি কোন একজন শরীকের বেশিরভাগ উপার্জন যদি হারাম হয় অথবা পুরো অংশ যদি হারাম হয় সবার কুরবানি বাতিল হয়ে যাবে আল্লাহ হেফাজত করেন আমিন এজন্য শরীক নির্বাচনে সতর্কতা অবলম্বন করা তো বলেন তো দুই নাম্বার কাজ কি জানি কুরবানির ক্ষেত্রে হালাল টাকায় কুরবানি দেওয়া তিন নম্বর কি শরীয়ত মোতাবেক কুরবানি দেওয়া শরীয়ত মোতাবেক আল্লাহর নাম নিয়ে কুরবানি আদায় করা কুরবানি দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়ুযকারিসমুল্লাহি আলাইহি যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোশত তোমরা খাবে না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোশত তোমরা খাবে না অন্য আয়াতে আল্লাহ বলেন ফাকুলু মিম্মা যুকিরাসমুল্লাহি আলাইহি ওই পশুর গোশত তোমরা খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় তাহলে যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় এটা খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না এটা তোমরা খাবে না তো আল্লাহর নাম নেওয়া শরীয়ত মোতাবেক কুরবানি করা কুরবানি করতে গিয়ে কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড যেন না হয় যেমন পশু কিনছেন এখনও দশ দিন বাকি কুরবানি বা পাঁচ দিন বাকি বা তিন দিন বাকি ওই মুহূর্তে আপনারা অনেক মানুষ কত রং বেরঙ্গের তামাশা করে পশুরি নিয়ে এই করতে হয় সেই করতে হয় বেচারার জবান থাকলে মনে হয় বলতো আমার একটু মাফ করো এত কিছু করো কামারে কোনো ধরনের বেদাত যেন অনুপ্রবেশ না করে মনে রাখবেন সব বেদাতের মূলে থাকে জাল বর্ণনা কি বললাম সব বেদাতের মূল হয় জাল বর্ণনা এই জাল বর্ণনা হয় সমস্ত বেদাতিদের প্রথম
হাতিয়া প্রথম হাতিয়ার জাল বর্ণনা একটা জাল বর্ণনা ফিট করবে এটা হবে বেদাতের প্রধান হাতিয়ার বেদাতের কোনো অনুপ্রবেশ করানো যাবে না শরীয়ত মোতাবেক কুরবানি করা সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের ইসলাম ধর্মের মধ্যে ইসলামের এই শরীয়তের মধ্যে কেউ যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে বলেন ইসলাম বলেন সবাই ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত এটা কি ফাহুয়া রদ্দুন এটা প্রত্যাখ্যান করা হবে امام مالك رحمه الله عليه بولن من ابتدع في الاسلام بدعه يراها حسنا فقد زعم ان محمدا قد خان الرساله امام مالك بولن কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কিছু বানায় আর এটারে যদি সে উত্তম মনে করে এটা নতুন প্রথা চালু করছে এবং এটারে সে উত্তম মনে করে সে কেমন যেন মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছেন নাউজুবিল্লাহ নবী ত্রুটি করছে কোন নবী কি পরিপূর্ণ দিন রেখে গেছে কিনা বলেন তো এখন যদি ইসলামের মধ্যে সওয়াবের আশায় ইবাদতের নামে নতুন কিছু অনুপ্রবেশ করায় এর অর্থ হলো নবী পুরোপুরি রেখে যাইতে পারে নাই তাই আমি নতুন একটা বানাইছি আল্লাহ হেফাজত করেন قال رسول الله صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم বলেন انا فرتكم على الحوض আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকব হাউজে কাউসারের পারে যখন আমি দাঁড়িয়ে থাকব তখন আমার সামনে আমার উম্মত যাবে মান মাররা আলাইয়া শারিবা আমার উম্মত আমার সামনে দিয়ে যাবে যাওয়ার সময় পানি পান করবে ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা আমার উম্মতের কেউ যদি হাউজে কাউসারের পানি পান করে সে আর পিপাসার্থ হবে না বুখারীর বর্ণনা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা লা ইরিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি এরপর আমার সামনে এমন একদল মানুষ যাবে আমার সামনে দিয়ে যাদেরকে আমি চিনব তারা আমার উম্মত তারাও আমাকে চিনবে আমি তাদেরকে পানি পান করাইতে চাইব সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে আমি বলবো ইন্নাহুম মিন উম্মতি আল্লাহ এরা তো আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক হাবিব আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা নতুন নতুন কত বেদাত চালু করছে আপনার জানা নাই যখন নবী জানবে এই মানুষগুলা ইসলামের মধ্যে আমি যেই ধর্ম রেখে এসেছি আমি যেই শরীয়ত রেখে গেলাম এটার মধ্যে তারা নিজেদের মন মতো নতুন কিছু আবিষ্কার করছে তখন নবী বলবেন সুহকান সুহকান লিমান গাইয়ারা দীনি আমার সামনে থেকে দূর হও যে আমার ইসলামকে আমার রেখে আসা শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে সে আমার সামনে থেকে দূর হও আমি তোমার চেহারাটা দেখতেও চাই না পানি পান করাবে দূরের কথা ওই উম্মতকে বলবে দূর হও আমার সামনে তাহলে হাউজে কাউসারের পানি নবী পান করাবে তাদেরকে যারাই যাবে সামনে দিয়ে নবী বলছেন আমার সামনে একদল মানুষ যাবে যাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে আমি তাদেরকে পানি পান করাইতে চাইব আমার আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে আমি বলবো ইন্নাহুম মিন উম্মতি তারা তো আমার উম্মত জবাব দেওয়া হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা কত নতুন কিছু আবিষ্কার করছে নবীজি বলেন তখন আমি বলবো সুহকান সুহকান লিমান গাইয়ারা দীনি ওয়া ফি রিওয়ায়া বাদদালা দীনি আমার ধর্ম অর্থাৎ আমি যে ধর্ম রেখে আসলাম দুনিয়াতে যে শরীয়ত রেখে আসছি এটা যে পরিবর্তন করেছে দূর হও আমার সামনে থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন কয় নম্বর কথা গেল তিন শরীয়ত মোতাবেক কুরবানি করা চার নম্বর কাউকে দেখানোর জন্য কুরবানি না করা চার নম্বরটা এমনি বলতে পারি যে রিয়া মুক্ত কোরবানি করা বলেন রিয়া মুক্ত কোরবানি করা লৌকিকতা মুক্ত কোরবানি করা লৌকিকতা মুক্ত কোরবানি করা লোক দেখানো ছাড়া কোরবানি করা লোক দেখানোর কোরবানি যদি হয় তাহলে এটা কিন্তু মুশকিল হয়ে যাবে এটা আল্লাহ কবুল করবেন না
ترمذي شريف لمبا حديث 2382 نمبر حديث اي حديثের মধ্যে আছে رسول الله صلى الله عليه وسلم 2380 2381 82 2383 এই হাদিসগুলো সব রিয়ার ব্যাপারে রাসূল বলেন মাইয়ুরাই ইরাইল্লাহ ওয়া মাইয়ুসামি' ইউসামিহুল্লাহ যে কাউরে দেখানোর জন্য কোন আমল করে কিয়ামতের মাঠে আল্লাহ তারে দেখায় দিবেন মানে এই রিয়ার পরিবর্তে যে গজব আল্লাহ দিবেন সেটাও সে দেখতে পাবে ওমাইয়ুসামি' যে মানুষকে শোনানোর জন্য কিছু করে যে মানুষ আমারে বলবে আমি শাইখুল হাদিস আমি বড় মুহাদ্দিস এটা আমারে বলবে আল্লাহ কিয়ামতের ময়দানেও তাকে ভয়ঙ্কর কিছু শুনিয়ে দিবেন বলেন নাউজুবিল্লাহ রিয়া করা যাবে না দেখানো যাবে না তো তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী أبو هريرة رضي الله تعالى عنه برنونا اي حديث برنونا كري عقبة ابن عامر تيني بولن أن شفي الأصبحي دخل المدينة فإذا هو بأبي هريرة رضي الله تعالى عنه وقد اجتمع عليه الناس ایک جن بکھاتو تابعی نام شفي الأصبحي تيني مدينة آشلن آشار بور تيني دیکھن رسول صحابي أبو هريرة رضي الله تعالى عنه এক জায়গায় বসা মানুষ তাকে ঘেরাও করে আস মানুষ তার চারপাশে একত্রিত হয়েছে ওয়া হুয়া ইউহাদ্দিসুন নাস তিনি মানুষকে হাদিস পড়াচ্ছেন সুবহানাল্লাহ হাদিস শোনাইতাছে রাসূলের ফাদারাউতু মিনহু হাত্তা ক্বাদতু বাইনা ইয়াদাইহি আমি আবু হুরায়রার কাছাকাছি গেলাম তার পাশে বসলাম ফালাম্মা সাকাতা ওয়া খলা তিনি যখন হাদিস পড়ানো থেকে চুপ হইলেন বিরত থাকলেন একাকিত্ব তিনি যখন নির্জনতা অবলম্বন করলেন একা একা হলেন আর কেউ আশেপাশে নাই আমি তাকে কানে কানে তার পাশে যে বসে আছি না আমি তাকে ঘরের মধ্যে একা একা যখন তিনি আছেন তখন বললাম লাম্মা হাদাসতানি হাদিসান সামিআতাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকালতাহু ওয়া আলিমতাহু আমি তাকে বললাম আমার এমন একটা হাদিস শুনান যে হাদিসটা আল্লাহর নবীর কাছ থেকে আপনি শুনেছেন জেনেছেন বুঝেছেন শুনেছেন জেনেছেন বুঝেছেন এমন একটা হাদিস শুনান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন জবাব দিলেন আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসা হাদাসানিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর কসম আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন যে হাদিসটা নবীজি আমাকে বলেছেন এই কথা বলার পর নাশাগা আবু হুরায়রা নাশাগা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বেহুশ হয়ে গেছে হাদিস বলছিনি সবাই বলেন হাদিস বলছে বলার আগে বেহুশ ফালাম্মা আফাকা উনি যখন হুশ ফিরে আসলো ওনার তিনি যখন হুশে ফিরলেন হুশ ফিরে আসার পর আমি তাকে বললাম আপনি আমারে এমন একটা হাদিস শুনান যেটা নিজে শুনেছেন বুঝেছেন জেনেছেন এমন হাদিস শুনান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবার বললেন আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসা হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মানা আহাদুন গায়রি ওয়া গায়রু আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো আল্লাহর কসম যে হাদিসটা নবী আমাকে বলেছেন বলার সময় আমি আর নবী ছাড়া কেউ ছিল না এমন একটা হাদিস আমারে বলছে যেটা আমি ভালোভাবে শুনছি বুঝছি জেনেছি এই হাদিসটা আমি তোমারে এখন শোনাবো এটা কোয়া এটা বলার পর মাঝে মাঝে আমার ভাষা একটু আমগো কুমিল্লার ভাষা হিসাবে আপনারা বুঝে নিয়ে না ঠিক আছে তো এটা বলার পর সুম্মানা শাগা আবু হুরায়রা তানা শাগাতান উখরা আপনারা এ পর্যন্ত কোনো অবুজ কোনো বাংলা নাই তো নাকি আমি যে এতক্ষণ যে বাংলা বলছি কোনোটা বুঝেন না এমন আছে সমস্যা নেই আমার কোনো বাংলা না বুঝলে যে কেউ বলে ফেলবেন এটা বুঝি নেই আমি আবার বলবো কোনো সমস্যা নেই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলার পর উনি দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে গেছে হাদিস বলছে বলে নাই ফালাম্মা আফাকা উনি আবার হুশে আসলেন তার হুশ ফিরে আস ফিরে আসার পর আমি আবার বললাম এমন একটা হাদিস শোনান আমাকে একটু যেটা শুনেছেন জেনেছেন বুঝেছেন আবু হুরায়রা বললেন লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
في هذا البيت أنا وهو في هذا البيت ما معنا أحد غيري وغيره. আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো যেটা নবী এই ঘরে বইসা আমাকে বলছে, আমি আর নবী ছাড়া কেউ ছিল না। এবার আরো গুরুত্ব দিল যে এই ঘরে বইসাই আমারে বলছে, আমি আর নবী ছাড়া কেউ ছিল না। এটা বইলা নাসাগো আবু হুরায়রা তানাসাতান উখরা, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হইল হাদিস বলছিনি? তাহলে কেমন হাদিস যেটা বলতে বলতে খালি বেহুশ হয়ে যাচ্ছে। فلما افاق আবার হুঁশ ফিরে আসছে, আসার পর আবু হুরায়রা বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসা হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইত ফি মাকামি হাযা মা মাআহু আহাদুন গায়রি ওয়া গায়রুহু। আমি তোমারে এমন একটা হাদিস শোনাবো, আমি তোমাকে এমন একটা হাদিস বর্ণনা করব যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘরে এই স্থানে বৈশা আমাকে শুনিয়েছেন, তিনি আর আমি ছাড়া এই ঘরের মধ্যে তৃতীয় আর কেউ ছিল না। এটা বইলা নাসাগো আবু হুরায়রা তানাসগতান, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হাদিস বলছিনি? ফালাম্মা আফাকা, আবার হুঁশ ফিরে আসছে। এবার হুঁশ ফিরে আসার পর বললেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহ নবী আমাকে বলছে। ফামালা খারান আলা ওয়াজহি, উনি আবার বেহুশ হয়ে চেহারার উপর পড়ে যাবে যাবে, মানে এইভাবে পড়ে যাবে যাবে এমন অবস্থা। আসনাতুহু, আমি তাড়াতাড়ি ওনাকে ধরলাম, আমার সাথে ট্যাক লাগায় বসাইলাম, তবিলা লম্বা সময় ধরে রাখছি যেন আর না পড়ে, মোটামুটি উনি স্বাভাবিক অবস্থায় যেন ফিরে আসে, কারণ বারবার বললেই তো বেহুশ হয়ে যাচ্ছে। এবার ধরে রাখলাম। এক পর্যায়ে আমি তাকে বললাম, আপনি মেহরবানি করে হাদিসটা বলেন, বলতে পারছেন না কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের ময়দানটা যখন আল্লাহ কায়েম করবেন, কোন ময়দান বলেন তো? আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, যখন বিচার করবেন, আউয়ালু মাইয়াদউ রাজুলুন জামাআল কুরআন, প্রথম আল্লাহ ডাক দিবেন ওই ব্যক্তিকে, ওই আলেমকে, যে আলেম কোরআন হাদিসের বিদ্যা অর্জন করছে, তারে ডাকবে, আসো আলেমকে। ডাকার পর আল্লাহ বলবেন, আলাম আল্লিমকা আলা মা আনজালতু আলা রাসূলি ফামাযা আমিলতা ফিমা উল্লিমতা, আমি কি তোমাকে ওই বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার হাবিবের উপর নাজিল করেছিলাম? আমি কি তোমাকে ওই বিদ্যা শিক্ষা দেই নাই যে বিদ্যা আমি আমার হাবিবের উপর নাজিল করেছি, ওই বিদ্যাকে আমি তোমারে শিখাই নাই? জবাব দিবে, বালা জি রব, আপনি আমারে শিখাইছেন, তো কি করছো, আমল করছো শিক্ষা অনুযায়ী? জবাব দিবে, আকুমু বিহি আনা আল্লাইলি ওয়া আনা আন-নাহার, আমি সকাল সন্ধ্যা আমল করছি, আমি কোরআন প্রচার করছি, হাদিস প্রচার করছি, এরকম বলবে। যেমন মনে করেন আমি যদি কই, আল্লাহ আমির দিনের বেলা ক্লাস করছি, রাতের বেলা হাদিস প্রচার করছি, তো এরকম মনে করেন একজন আলেম বলবে, আল্লাহ আমি দিন রাত শুধু কোরআন হাদিস প্রচার করছি, আল্লাহ বলবে, হ্যাঁ ঠিকই করছো, কেন করছো? বলবে, আপনারই খুশি করার জন্য। আল্লাহ বলবে, না কাজাপ্তা, তুমি মিথ্যা বলছো, সব ঠিক কিন্তু তুমি মিথ্যা কথা বলছো, তুমি কি বলছো? মিথ্যা কথা। এবার আপনাদেরকে মাঝে মাঝে যদি বলি, পোস্টারে বেশি কিছু লেখেন না, আপনারা তো টাইটেল লাগাইতে লাগাইতে আখেরাত বরবাদ করে দেওয়ার চেষ্টা করেন হুজুরদের। হ্যাঁ আল্লামা ওমক ওমক বলতে বলতে আসল নামই দিই মাঝে মাঝে খুঁজে পাই না, আমি কে দেখি, আমি এত এরকম এরকম এরকম। হ্যাঁ আল্লামার ব্যাপারে তো আমি কঠোরতায় যাচ্ছি, আগামীতে আল্লামা লেখা থাকবে ওই মাহফিল ক্যান্সেল হয়ে যেতে পারে, একদম সরাসরি ক্যান্সেল। আল্লামা লেখবেন কে কে পছন্দ করে সেটা যার যার ব্যাপার, আমার নামের শুরুতে আল্লামা লেখবেন, মাহফিল ক্যান্সেল টোটাল, সাথে সাথে কোনো ওজোর আপত্তি পরামর্শ সুপারিশ কোনো কার্যকরী হবে না। এটা আমি পছন্দ করি না, কেন লেখবেন এটা? আপনি এটা লেখবেন না, হাফিজুল হাদিস লেখলে ক্যান্সেল তো হবেই মাহফিল, ভবিষ্যতে আর কোনোদিন পাবেন না। আল্লামা লেখলে মাহফিল ক্যান্সেল, আর হাফিজুল হাদিস লেখলে ভবিষ্যতে আর পাবেন না, মাথা রাখবেন। এই ভুলেও লেখেন না, এই কাজ ভুলেও করেন না, আল্লাহর হস্তে আল্লামা লেখবেন না, হাফিজুল হাদিস লেখবেন না, এগুলো লেখবেন না, ভুলেও লেখেন না। আল্লাহ কথাগুলো আমল করার তৌফিক দান করেন। তো আল্লাহ বলবে কি করছো, সকাল সন্ধ্যায় কোরআন হাদিস প্রচার করছি, আল্লাহ আমল করছি কোরআন অনুযায়ী,
হাদিস অনুযায়ী আপনি যে বিদ্যা শিক্ষা দিছেন বিদ্যা অনুযায়ী আল্লাহ বলবে মিথ্যা কথা বলছো ওয়াতাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা ফেরেশতারা বলবে সাথে সাথে জি তুমি মিথ্যাবাদী ফেরেশতারা বলবে তুমি মিথ্যাবাদী ফাসুহিবা বিহি আলা ওয়াজহিহি মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে হেসরাইতে হেসরাইতে নেওয়া হবে যাও দুই নাম্বার ডাক দিবে অরজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ বা রজুলুন সাহিবুল মাল সম্পদওয়ালাকে ডাক দিবে ডাক দেওয়ার পর বলবে আলাম ওয়াসি আলাইকা আমি কি তোমারে কোটিপতি বানাই নাই প্রচুর সম্পদ দান করি নাই যে আল্লাহ দান করছেন আমি যেই বিধান দিয়েছিলাম বিধান পালন করেছো কি না হ্বা মাওলা পালন করেছি কি করছো কাসিলুর রহিম আমি আমার রক্তের সম্পর্ক রক্ষা করেছি আর আতা সদ্দাকু আমি দান সৎকা করতাম আল্লাহ বলবে কেন করছিলা আপনারে খুশি করার জন্য না কাজাপ্তা এই জায়গায় তুমি মিথ্যা কথা বলছো করছো ঠিক আছে কিন্তু এই জায়গায় মিথ্যা কথা বলছো তুমি আমারে খুশি করার জন্য করো নাই যেন আগামীকাল ফেসবুকে তোমার ছবি আসে তুমি 70 জনকে দান করছো এই জন্য করছিলা কি ঠিক হ্যাঁ এই অ্যালার্জি থেকে যে কবে মুক্ত হবে সমাজ আল্লাহ জানে মশারি দিতেছে এটাও ফেসবুকে আসতেছে আপনার মশারি ফেসবুক মানে যেটাই দিচ্ছি আমি বেচারা একজন রে একটা মশারি দিবে 14 জন ছবি তুলতেছে একটা মশারি একটা গামছা একটা লুঙ্গি কথার কথা যদি ঠিক আছে আসলে যদি সহি শুদ্ধ নিয়তে দেয় তাহলে তো ঠিক আছে ফেসবুকে দিলেও ঠিক আছে যে না নিয়ত শুদ্ধ কিন্তু ঘটনা চক্রে যদি আপনার মাকসাদ হয় না মানুষ দেখুক তো অবস্থাটা হবে কি কথাটা বুঝছেন নি মানে মূল কথা মানুষ দেখে আমারে বাহবা দিবে এটা যেন না হয় এটা হলো মূল কথা তো কেন সৎকা করছো তখন বলবে আল্লাহ আমি তো করছি এই জন্য আপনার জন্য বলবে না মিথ্যা কথা লিউ কল যেন তোমাকে বলা হয় ইন্নাহু জাওয়াদ ফুলানুন জাওয়াদ ওমকে বড় দানশীল উত্তর পাড়ার ওমকে বড় দানশীল তুমি এই নিয়তে দান করেছিলে অকতকিল দুনিয়াতে এই বাহবা তুমি প্রচুর অর্জন করেছো তো যাদের বাহবা দরকার ছিল এটা তো তুমি পেয়েই গিয়েছো আমি রবের জন্য তো তুমি কিছু করো নাই তো কি করা মাথাটা নিচে পা উপরের দিকে দিয়ে হ্যাচরাইতে জাহান্নামে নিক্ষেপ করো কথাগুলো পুরোটা বুঝবেন মানে মূল কথা আমি যা করছি সেটা কার জন্য হতে হবে এটা যদি না হয় আল্লাহ বলবে তুমি তো আমার জন্য করো নাই তুমি করছো তুমি দান করছো তুমি সব করছো করছো কার জন্য এবার ডাক দিবে আল্লাহ রজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তার মুজাহিদকে আসো তোমারে আমি জিহাদ করার তৌফিক দিছি কেন করছো কয় কাতালতু হাত্তা কুতিলতু আল্লাহ আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেছি আল্লাহ বলবে কেন আপনারে খুশি করার জন্য আল্লাহ বলবে না দুনিয়াতে তোমার এই নিয়ত ছিল না তোমার নিয়ত ছিল আমারে সবাই বীর বাহাদুর বলবে তুমি এই জন্য করছিলা তো দুনিয়াতে বাহবা দিছে তোমারে বীর বাহাদুর বইলা পত্রিকায় তোমার ব্যাপারে প্রচুর লেখা হয়েছে তুমি বীর তুমি বাহাদুর সব তুমি আমার জন্য এটা করো নাই তো যেহেতু করো নাই অতএব আমার কাছ থেকে কিছু পাওয়ার আশা কিভাবে করো যাও জাহান্নামে যাও বুঝে থাকলে বলেন কোরবানি কার জন্য আবু হুরায়রা বলেন উলাইকাস সালাসাতুল্লাতী তুসাআরু বিহিমুন নার এই তিন রিয়াকারী আমলের মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে এর মধ্যে প্রথম জন যেহেতু আলেম আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন বিখ্যাত আলেম এজন্য ইনি এই হাদিস বলতে গিয়ে বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন বলতে পারছিলেন না বলেন কুরবানি এক নাম্বার নিয়ত শুদ্ধ করা দুই নম্বর মাল হালাল হওয়া তিন নম্বর শরীয়ত মোতাবেক চার নম্বর হ্যাঁ আল্লাহর জন্যই কোরবানি করা আল্লাহর জন্য কি করা কোরবানি তো হাদিস দ্বারা বোঝা যায় কেয়ামতের ময়দানে শুধু এদেরকে ডাকবে এমন না এরকম যারা আমল করছে এই শ্রেণী বিভিন্ন শ্রেণীকে বলবে যে তুমি ওটা কেন করেছো বলো তো বলবে আল্লাহ এই জন্য করে আল্লাহ বলবেন না আমার জন্য করো নাই পুরা আলোচনাটা বুঝে থাকলে বলেন আমার নামাজ কার জন্য হবে হজ জাকাত কোরবানি কার জন্য হবে আমার জীবন কার আমার মৃত্যু দিবেন কে এটাই ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন আসলিম আপনি সারান্ডার করেন আত্মসমর্পণ করেন সূরা বাকারাতে আল্লাহ বলেন 131 নম্বর আয়াত ইব্রাহিম নবী বললেন আসলামতু লিরব্বিল আলামিন আমি বিশ্বজগতের রবের সামনে নিজেকে সঁপে দিলাম এই জায়গায় কার কথা বলছে
না এই জায়গা কার কথা ইব্রাহিম নবীর কথা এবার সূরা আস-সফাতের মধ্যে যান 102 থেকে 107 নম্বর আয়াত ওখানে দেখবেন দুই বাবা আর সন্তান ইব্রাহিম নবী ইসমাঈল নবী এই দুইজনের কথা আল্লাহ বলছে ফালাম্মা আসলামা তারা দুইজন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন প্রথমে ইব্রাহিম নবী আত্মসমর্পণ করছে ইব্রাহিম নবী সন্তানকে বলছে আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করি ফানজুর মাজা তার তোমার অভিমত কি ইসমাঈল নবী জবাব দিলেন আব্বা আমার আবার কি অভিমত ইফআল মা তুমার রব যা বলছে তাড়াতাড়ি পালন করে নাও তো আল্লাহ তখন বললেন ফালাম্মা আসলামা প্রথমে আল্লাহ বলছে ইব্রাহিম নবী আত্মসমর্পণ করছে এবার আল্লাহ বলছে ইব্রাহিম ইসমাঈল বাবা এবং সন্তান দুজন আমি আল্লাহর জন্য 100 ভাগ পরীক্ষায় সফলতার জন্য আমার সামনে আত্মসমর্পণ করছে তাহলে আমরা সবাই কুরবানি করব কার জন্য আমরা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ঠিক না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন মারকাজুল ফুরকান এই মাদ্রাসাটা হক বাতিলের পার্থক্যকারী মাদ্রাসা ফুরকান মানে হ্যাঁ আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল হক বাতিলের মাঝে পার্থক্য এই হক বাতিলের মাঝে পার্থক্য করা এটা কোন মাদ্রাসার শিক্ষা এখানে যে শিক্ষাটা দেওয়া হবে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হবে এখন কথা হলো আপনার ঘরে এমন কাজ হয় যে কাজগুলো শরীয়ত মোতাবেক না না আপনি কিমনে বুঝবেন এটা শরীয়ত মোতাবেক না এজন্য আপনার একজন সন্তান মাদ্রাসায় দেন এখান থেকে সে শিখবে কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় এজন্য বলেন মাদ্রাসা শিক্ষা দরকার আছে কিনা আছে এজন্য এই মাদ্রাসাটা ইনশাআল্লাহ আমরা সবাই খেয়াল রাখব সন্তান দিব পড়াশোনা করাব তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে এই মজলিসে যারা উপস্থিত হয়েছি আপনাদের সাথে যেন আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান হিসাবে কিয়ামতের ময়দানে সবাই একসাথে হয়ে যেন একসাথে জান্নাতে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করেন সমস্ত পেরেশানি থেকে হেফাজত করেন আল্লাহ মাদ্রাসার উস্তাদ ছাত্র মাদ্রাসার পরিচালক সকলকে কবুল করেন তারা যেন ইখলাসের সাথে কাজ করতে পারে তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাগুলো কেন্দ্র করে আল্লাহ আল্লাহ অনেক স্বপ্ন দেখি মাওলা এই মাদ্রাসাগুলো থেকে আল্লাহ আল্লাহ এই যুগেও আপনি বড় মুফতি মুহাদ্দিস ফকিহ আপনি তৈরি করে দেন আল্লাহ যারা ইসলামের ঝান্ডাবাহী হবে আল্লাহ যারা কোরআন সুন্নার ধারক বাহক প্রকৃত ধারক বাহক হতে পারে এমন কিছু সন্তান আপনি তৈরি করে দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন মাদ্রাসার যত প্রয়োজন আল্লাহ যাবতীয় প্রয়োজনগুলো গাইবী খাজানা থেকে পুরা করে দিয়েন এলাকার সমস্ত ইমাম খতিব মুয়াজ্জিন সমস্ত মুহতামিমিন যারা আছে সকলে মিলে মিশে মোহাব্বতের সাথে পরামর্শ করে যেন কাজ করতে পারে তৌফিক দান করেন তারা একসাথে যেন সমস্ত বাতিলকে মোকাবেলা করতে পারে তৌফিক দান করেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হ্যাঁ